মাত্র 24 ঘন্টায় মরুভূমিতে তৈরি শহর দুবাই পানির নিচে তলিয়ে যাওয়া থেকে শুরু করে ঝড়ে স্কুল উড়ে যাওয়া পর্যন্ত অথবা হঠাৎ করে হওয়া ল্যান্ডস্লাইডে পুরো বাড়ি বালি আর পাথরের নিচে চাপা পড়া থেকে শুরু করে একদল বিজ্ঞানীর আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আটকে পড়া পর্যন্ত কি নেই আজকের ভিডিওতে। এমনি 9টি এক্সট্রিম ওয়েদার মোমেন্টস নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিওটি, চলুন দেখব সবাই। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু বৃষ্টির কারণে দুবাই হলো বন্যা, কয়েক ঘন্টায় পানিতে তলিয়ে গেল মডার্ন দুবাই। বন্ধুরা, এই বছরের 15ই এপ্রিল হঠাৎ করে মরুর বুকে গড়ে ওঠা শহর দুবাইয়ে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। আকাশময় দেখা যেতে থাকে বিদ্যুতের ঝলকানি, আর কিছুক্ষণের মধ্যে নেমে আসে অন্ধকার, সঙ্গে মুষলধারে বৃষ্টি আর ঝড়। মরুর শহর, যে শহরে এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে, সেই জায়গায় এত বৃষ্টি দেখে সবার হুঁশ উড়ে যায়। তবে সবাই ভেবেছিল কিছুক্ষণের মধ্যেই এই অন্ধকারের বাদল সহসাই কেটে যাবে, হেসে উঠবে সূর্যিমামা। এই আশায় আশায় কেটে যায় 24 ঘন্টা আর বৃষ্টি তোরে ডুবে যায় পুরো দুবাই। বন্ধুরা, সোমবার রাত 10টা থেকে মঙ্গলবার রাত 10টা পর্যন্ত শুধুমাত্র 24 ঘন্টায় দুবাইয়ে এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে গত 2 বছরে সারা বছর জুড়েও এত বৃষ্টি হয়নি, ফলে দুবাইয়ের ওয়াটার ড্রেনেজ সিস্টেম ফেল হয়ে যায় আর রাস্তাগুলো ডুবে যেতে থাকে, আর কোটি কোটি টাকা দামের দামি দামি গাড়িগুলো পানিতে ভেসে ভেসে একে অপরের সঙ্গে ধাক্কা খেতে শুরু করে, আর গ্রাউন্ড ফ্লোরে থাকা মোবাইল এবং ইলেকট্রনিক্স সবগুলোতে পানি ঢুকে সয়লাব হয়ে যায়। লাখ লাখ টাকার যন্ত্রপাতি এক নিমিশে হয়ে পড়ে অকেজো, এমনকি এয়ারপোর্টে রানওয়ে চলে যায় পানির নিচে আর ফ্লাইটগুলো হয়ে যায় ক্যান্সেল। কিন্তু মরুভূমিতে এত বৃষ্টিপাত হলো কিভাবে? তো আপনাদের জানিয়ে রাখি, সেই 2002 সাল থেকেই কৃত্রিম বৃষ্টিপাতের জন্য দুবাইয়ে ক্লাউড সিডিং করা হয়, আর এই বৃষ্টিপাতের 2 দিন আগে মোট 7টা ক্লাউড সিডিং মিশন কমপ্লিট করা হয়েছে। ফলাফল তো নিজেরাই দেখতে পাচ্ছেন, এই রাসায়নিক পদার্থগুলো ডুবিয়ে দিয়েছে পুরো দুবাইকে। এমনিতে তো হালকা ঝড় বৃষ্টি জনজীবনে আশীর্বাদের মতো কাজ করে, কিন্তু তীব্র ঝড় তুফান একটা অভিশাপ বলা চলে। এর কারণে গাছপালা উড়ে যায়, বাড়ির টিন থেকে বিদ্যুতের লাইন সব কিছুই যায় ভেসে। বিশ্বাস না হলে নিউ ইয়র্কের একটি ফার্ম হাউসের ব্যাকইয়ার্ডে ধারণ করা ফুটেজ দেখুন। প্রথমে তো চারপাশের প্রকৃতি ছিল খুবই শান্ত, কিন্তু তারপরে ওঠে ঝড়। সেই ঝড়ে বছরের পর বছর টিকে থাকা বড় বড় গাছগুলো এক নিমিশে ধরাশায়ী হয়ে যায়, আর চারিদিকে ছড়িয়ে পড়ে ধুলোবালি আর কাদামাটি। সৌভাগ্যবশত বাড়ির লাগোয়া গাছটা অন্যদিকে ভেঙে পড়ে, না হলে আজ হয়তো এই বাড়ি মাটির সাথে মিশে যেত। এই জন্যই ঝড় ওঠার সাথে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত। সুনামি এমনই এক অদ্ভুত প্রাকৃতিক দুর্যোগ যা এক নিমিশে আশেপাশে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। 2011 সালের মার্চ মাসে প্রশান্ত মহাসাগরের তীরে এমন এক দৃশ্যের অবতারণা হয়েছিল, সেদিন সেখানে 9.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপরেই সমুদ্রের বুকে ওঠে বড় বড় ঢেউ আর ভাসিয়ে নিয়ে যেতে থাকে তীরে থাকা সব কিছু। জাপানের বাসিন্দাদের দাবি, এই সুনামি শহরে প্রবেশের মাত্র 8 মিনিট আগে ওয়ার্নিং পেয়েছিলেন তারা। এই সময়ে একটা এয়ারপোর্টের ফুটেজ খুবই ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যায় সমুদ্রের পানি এয়ারপোর্টের রানওয়েতে এসে পৌঁছেছে আর চোখের পলকে পুরো এয়ারপোর্ট তলিয়ে যায় পানির নিচে। দেখে বোঝাই যাচ্ছিল না এখানে কোনো কালে একটা এয়ারপোর্টও ছিল। সৌভাগ্যবশত সেই সময় কোনো ফ্লাইট চালু ছিল না, তা না হলে দেখা যেত আপনার টেক অফ করার চেষ্টা করছেন আর পানির বড় বড় ঢেউ এসে প্লেন সমেত আপনাদেরকে ডুবিয়ে দিয়েছে জলের তলায়। আপনাদের জানিয়ে রাখি, এই সুনামিতে সেদিন মোট 19,760 জন লোক মৃত্যুবরণ করেছিলেন, একই সাথে ধ্বংস হয়েছিল লাখ লাখ বাড়িঘর, আর নিউক্লিয়ার প্ল্যান্টের 3টি রিয়েক্টর নষ্ট হওয়ায় কয়েকদিন পর্যন্ত শহরটি ডুবেছিল নিকোষ কালো অন্ধকারে। সব মিলিয়ে সেদিন জাপানে $230 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছিল, সে আপনারা বাংলাদেশে থাকুন বা আমেরিকায়। বন্যা এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যাকে আটকানোর ক্ষমতা কারোই নেই। এমন একটা ঘটনা ঘটেছে 2021 সালের আগস্ট মাসে ইন্ডিয়ানা রাজ্য। একদিন তুমুল ঝড়ের সাথে চলছিল মুষলধারে বৃষ্টি, মাত্র 1 ঘন্টার বৃষ্টিপাতে বাড়ির ভেতরে পর্যন্ত পানি ঢুকতে শুরু করে। এই সময় সেখানকার ইন্টারন্যাশনাল স্কুলের একটা ফুটেজ বেশ ভাইরাল হয়েছিল। এই ক্লিপে বন্যার ভয়াবহতার বাস্তবিক চিত্রটা সেই সময় রেকর্ড হয়ে যায়। পানির চাপে স্কুলের দরজাগুলো চিরে চ্যাপ্টা হতে শুরু করে, ভাঙা দরজা আর বেসমেন্ট পেরিয়ে পানি পৌঁছে যায় গ্রাউন্ড ফ্লোরে। ভাগ্যিস সেদিন স্কুল বন্ধ ছিল,
না হলে না জানি কত শিশু মারা যেত সেই দিন। যাই হোক, এই বন্যার পর ইঞ্জিনিয়াররা স্কুল মেরামত করেন এবং কিছুদিন পর আবারও ক্লাস শুরু হয়ে যায়। বন্ধুরা, ইতালি কিন্তু তাদের আগ্নেয়গিরির জন্য বেশ বিখ্যাত। এর মধ্যে তিনটি আগ্নেয়গিরি এখনও অ্যাক্টিভ, এখনও সক্রিয় আছে। 2019 সালের 27 জুলাই কিছু বিজ্ঞানী এই অ্যাক্টিভ আগ্নেয়গিরিগুলোতে একটা মাউন্ট অ্যান্টেনা থেকে লাভা স্যাম্পল কালেক্ট করতে গিয়েছিলেন। এই সময় হঠাৎ করেই এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয় আর এই দুর্লভ দৃশ্য ক্যাপচার হয়ে যায় বিজ্ঞানীদের ক্যামেরায়। এই ক্লিপে বিশাল একটা বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে। এরপরে চারিদিকে কালো এবং সাদা মেঘের আস্তরণ চোখে পড়তে থাকে, ফলে বিজ্ঞানীরা এই আগ্নেয়গিরি থেকে বের হতে থাকা ফুটন্ত লাভা দেখতে পারেননি। তবে লাভা তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর আগেই তারা সেখান থেকে সটকে পড়েন, না হলে ধোঁয়া দেখার চক্করে তারা নিজেরাই ধোঁয়ায় পরিণত হয়ে যেতেন। শিলাবৃষ্টি সবচেয়ে বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম, কেননা তীব্র বেগের বাতাসের সাথে আকাশ থেকে ঝরে পড়া শিলার টুকরো বাড়ির ছাদ থেকে শুরু করে গাড়ির কাঁচ পর্যন্ত সব কিছু নষ্ট করে ফেলে। বন্ধুরা, 2015 সালে এমন এক মোমেন্ট ক্যামেরায় ক্যাপচার হয়েছিল। এই ক্লিপে দেখা যায় হঠাৎ করেই শিলাবৃষ্টি হতে শুরু করে আর মুহূর্তেই গাড়ির উইন্ডশিল্ড ভেঙে চুরমার হয়ে যায়। আর রেয়ার উইন্ডশিল্ডের কথার কি বলবো, এটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে গাড়ির ভেতরে আর বরফ আর কাঁচের টুকরো দিয়ে গাড়িটি পুরো ভর্তি হয়ে যায়। বন্ধুরা, অনেক অনেক বাঁধ এবং ড্যাম তৈরি করার পরেও প্রতি বছরই চীনে বন্যা হয়। 2016 সালের জুলাইয়ে এমনই এক বন্যার সাক্ষী হতে হয়েছিল চীনকে। এই সময় চীনের অনেক শহর পানির নিচে তলিয়ে গিয়েছিল আর এই পানি যখন পুকুরে বা পানির রিজার্ভে যেতে শুরু করে তখন এর পানির লেভেল হঠাৎ করেই এত বেড়ে যায় যে মনে হচ্ছিল এই পানি দিয়েই হয়তো আরেকবার বন্যা হয়ে যাবে। ফলে চীনা সরকার এবার সেই রিজার্ভয়ারের দেয়ালগুলোকে ব্লাস্ট করে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, যেন এই পানি গিয়ে সরাসরি সমুদ্রে মিলিত হয়। যেমন ভাবা তেমন কাজ। চীনের হুবাই প্রদেশের ইউহান শহরে রিজার্ভগুলোর দেয়ালে বিস্ফোরণ ফিট করা হয়, এরপর একটা কন্ট্রোল ব্লাস্ট করা হয়, কিন্তু হঠাৎ করেই বিস্ফোরণের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। ফলে দেয়াল তো উড়ে যায়, একই সাথে সেখানে পানির উঁচু উঁচু ফোয়ারা উঠতে দেখা যায়। সৌভাগ্যবশত চীনের এই পরিকল্পনা সফল হয়ে যায় আর পানির লেভেল কমতে শুরু করে। টর্নেডো, এটা দেখতে যতটা ভয়ঙ্কর সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক। 2010 সালের 11 জানুয়ারি দক্ষিণ কেরালাতে একটা ভয়ঙ্কর টর্নেডো আঘাত হানে আর নিজের রাস্তায় থাকা সমস্ত জিনিসপত্র এবং ঘর বাড়িকে নিজের সাথে উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। এই টর্নেডোর পথে পড়েছিল নর্থ সেন্ট্রাল হাই স্কুলের বিল্ডিং। এই স্কুলে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আপনারা হতবাক হয়ে যাবেন। প্রথম ফুটেজে দেখা যায় তীব্র বাতাসে স্কুলের বিল্ডিংয়ের একেবারে 12টা বেজে যাচ্ছে। অফিসের ছাদ থেকে শুরু করে আলমারি কাগজপত্র সব কিছু উঠতে শুরু করে আর বাতাসের চাপে এমনকি ক্যামেরাটাও ঝাঁকি খায়। দেখে মনে হচ্ছিল যেন সেখানে ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু এটা তো ছিল ট্রেইলার। কিছুক্ষণের মধ্যে টর্নেডো পুরো স্কুল গ্রাউন্ডে তাণ্ডব নৃত্য করতে শুরু করে। স্কুলের দেয়ালে লাগানো পোস্টার, অফিসের ফাইল, বই থেকে শুরু করে পুরো বুকশেলফ সব উড়িয়ে নিয়ে যায়। সৌভাগ্যবশত সেদিন স্কুল ছিল বন্ধ, কিন্তু সেই টর্নেডোর আঘাতে স্কুলের 75% জাস্ট ধ্বংস হয়ে যায়। সাধারণত দুর্গম পাহাড়ি এলাকায় ল্যান্ডস্লাইড হয়, কিন্তু সবসময় যে শুধু পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বস হবে ব্যাপারটা কিন্তু তেমন নয়। 2021 সালের 10ই আগস্ট চীনের জিয়ান শহরে ভয়ঙ্কর এক ভূমিধ্বসের ঘটনা ঘটে। আসলে এই শহরে বিভিন্ন গুহা এবং আশেপাশে অনেক বাড়িঘর তৈরি করা হয়েছিল, এর পেছনে ছিল এক বিশাল পাহাড়। প্রথমে তো পাহাড় থেকে অল্প একটু মাটি ধসে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ভূমিধ্বস ভয়ঙ্কর রূপ ধারণ করে আর পুরো পর্বতটাই ধসে পড়তে শুরু করে। ফলে পাহাড়ের নিচে থাকা ঘরবাড়ি ধুলোবালি আর পাথরের নিচ চাপা পড়ে যায়। অবশ্য ওই গ্রামের লোকেরা নাকি কয়েকদিন আগে থেকেই এই ঘটনার আভাস পাচ্ছিলেন। আসলে এর আগে কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ফলে সেখানকার বাসিন্দাদের আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে এই প্রাকৃতিক দুর্যোগে কেউ মৃত্যুবরণ করেনি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এ পর্যন্ত ভিডিওটি দেখলে ঝটপট আপনাদের ফেভারিট IPL টিমের নামটা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।